বিসমিল্লাহ রহমানির রহিম সকল প্রশংসা মহান আল্লাহতালার পরম করুণাময় মহান আল্লাহ তালার নাম নিয়ে আজকের এই ব্লগ ভিডিওটি শুরু করতেছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ এবার বারাকাতু কেমন আছেন আমাদের সকল আপুরা ভাইয়ারা আঙ্কেল এবং আন্টিরা আশা করতেছি সবাই অনেক অনেক ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আপনাদের পরিবারের সকলকে নিয়ে আল্লাহ তালার অশেষ সহমত এবং মেহরবানি তার আপনাদের সকলের দোয়াও ভালোবাসেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আমার পরিবারের সকলকে নিয়ে তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে সবাইকে সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে কাছে দূরে দেশ এবং সুদূর প্রবাস থেকে যে যেখান থেকে কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনাদের জীবনের অতি মূল্যবান সময় ব্যয় করে আমাদের আজকের এই ব্লগ ভিডিওটি দেখবেন তাদের সকলের প্রতি রইল অনেক অনেক শুভেচ্ছা কামনা সোহানা জান্নাত ব্লগ পরিবারের পক্ষ থেকে তো সবাইকে নতুন বছর অনেক অনেক শুভেচ্ছা শুভকামনা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটি শুরু করতেছি তো আজকের ব্লগের শুরুতে দেখতে পাচ্ছেন নুরুস হইতেছে তো আমার মেজ বোন সানিয়া ও হচ্ছে নুরুস রান্না করতেছে আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো কাটছে এবং আজকে প্রচুর খাওয়া দাওয়া হইছে তো এই ব্লগটি সম্পূর্ণ দেখলেই বুঝতে পারবেন যে আজকে সারাদিন আমরা কি কি খাবার খেলাম এবং কেমন আনন্দ করলাম সেটা আপনাদের সাথে শেয়ার করব তো আজকে তো দুই হাজার চব্বিশ সালের জানুয়ারি মাসের দুই তারিখ তো হ্যাপি নিউ ইয়ারের দিন আমাদের কিছু করা হয়নি মানে আমরা একটু মানে ব্যস্ত ছিলাম কাজে তো যার জন্য আমরা তেমনভাবে কিছু করতে পারি নাই তো সানিয়া আজকে বলতেছে যে নতুন বছরের উপলক্ষে আজকে নুডুলস রান্না করব তো এই যে দেখেন আমাদের বাসায় আবার সানিয়ার হাতের লম্বা যে নুডুলসগুলা কোকুলা নুডুলসগুলো ওগুলো খুবই ভালো লাগে খেতে তো প্রেমা বলতেছে তাহলে একটা কাজ করি সানিয়াপু তুমি হচ্ছে নুডুলস রান্না করো তো এই যে আমি হচ্ছে আপনাদের ভাইয়ার দোকান থেকে দুইটা নুডুলস নিয়ে আসছি আর বাসায় ডিম ছিল তো সেই ডিম দিয়ে হচ্ছে সানিয়া রান্না করতেছে আর খুব সিম্পলভাবে সানিয়া এই নুডুলসটা রান্না করে কিন্তু খেতে অনেক মজা হয় সানিয়ার হাতের এই নুডলস রান্নাটা খেতে ভীষণ মজা আর আমরা দু বোন খুব মজা করে সানিয়া রান্না করে আর আমরা দুই বোন মানে আমি আর প্রেমা আমরা দুই বোন মিলে খুব মজা করে ওর হাতের এই নুডলসটা খাই তো এই যে আজকে তো মানে সারা দিন শুধু খাওয়া আর খাওয়া একবার হচ্ছে নুডুলস খাইছি এগারোটা সাড়ে এগারোটার দিকে তারপর হচ্ছে আবার হচ্ছে আম্মু সন্ধ্যার দিকে হচ্ছে চাল ভেজে হচ্ছে চাল ভাজা মাখছে তারপর হচ্ছে আবার হচ্ছে ইকবাল হচ্ছে চটপটি ফুচকা নিয়ে আসছে তো আবার আব্বু হচ্ছে আশুলিয়া গেছিল ওনার এক ফ্রেন্ডের সাথে তো আসার সময় হচ্ছে আপেল কমলা তারপরে হচ্ছে মিষ্টি দিয়ে আসছে মানে আলহামদুলিল্লাহ আজকে সারাটা দিন শুধু খাওয়া আর খাওয়া ছিল তো সানিয়ার হাতে আমার এই নুডলসটা এতই ভালো লাগে যে আমি হচ্ছে দুই প্যাকেট একবারে রান্না করাইছি তো এই যে দেখেন সানিয়া রান্না করতেছে নুডুস্তা হয়তো দেখতে খুব সিম্পলই লাগতেছে কিন্তু খেতে অনেক মজা তো জিলান এখন আপনাদেরকে বলবে যে নুডুস্তা জিলানের মামুনির হাতে নুডুস্তা মিলানে কেমন লাগছে খেতে আমার আরো হেদ মুঞ্জাইছে কিন্তু অনেক ঝাল হয়েছিল জিলানের একটু ঝাল লাগছে মানে আর আমাদের মিথুর জন্য লাইক করবেন ও এখন আগে থেকে গোন গিফট হয়ে গেছে তো জিলান কিন্তু আজকে স্কুলে গেছিল তাই না জিলান হ্যাঁ আর নতুন ব্যাগটল নিয়ে

তো যে দেখেন জিলান হচ্ছে আপনাদেরকে কত সুন্দর আরবি হরফ শুননা শোনালো জিলানের আরবি হরফগুলো আপনাদের কাছে শুনতে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর এগুলো জিলানের স্কুলের নাম আমার মা বলে দিবে তো জিলান হচ্ছে ডক্টর জাফরুল ইন্টারন্যাশনাল স্কুলে পড়ে আর এই যে দেখেন সন্ধ্যাবেলা আবার আম্মু হচ্ছে চাল ভেজে নিছে মানে বললাম না যে আজকে সারাদিন শুধু খাওয়ার খাওয়াই ছিল তো এই যে দেখেন আম্মু হচ্ছে চাল ভেজে আমি এত কিছু খাওয়ার পর আমি আমি বই উঠতে পারছিলাম না মানে জিলান একটু বেশি খেয়ে ফেলছে আজকে তো এই যে দেখেন আম্মু হচ্ছে চাল ভেজে নিছে চাল ভেজে আমি টিভি দেখতে দেখতে এখন হে ফেলবো কুরবানিটা দেখছি না জিলান হচ্ছে আমি যখন ভয়েস দিতেছিলাম জিলান হচ্ছে টিভির মধ্যে মানে কমেডি যে নাটকগুলো ওগুলো দেখতেছিল তো যে দেখেন আম্মু হচ্ছে চালগুলো ভেজে চালটা যদি আপনাদের পছন্দ হয় তাহলে কিনে নিতে পারে তো যে দেখেন আম্মু হচ্ছে চাল ভেজে তারপরে হচ্ছে কাঁচামরিচ তারপরে পেঁয়াজ তারপরে কয়েকটা টমেটো সুন্দর করে কেটে দিচ্ছে এগুলো হচ্ছে সুন্দর করে মেখে তারপরে হচ্ছে আমরা আজকে খাবো সবাই মিলে তো একটু ঝালঝাল হলে মজা লাগে চাল ভাজাগুলো তো এই যে দেখেন সন্ধ্যার পর আবার হচ্ছে মানে আসর এশার আজানের পর হচ্ছে ইকবাল হচ্ছে আবার চটপটি নিয়ে আসছে এই যে দেখেন মানে আজকে সারাদিন কি পরিমাণ খাওয়া যে হইছে আজকে আম্মু যে ভাতগুলো রান্না করছে সবগুলো ভাত হচ্ছে আজকে থেকে যাবে এক নাই বসেছিল আর আমরা ওর কোণা একটু সাইডে খাচ্ছিলাম পাড়বিছি তোমার মিঠু আমাদের মিঠু হচ্ছে আমাদের পাশে বসেছিল আর হচ্ছে জিলান হচ্ছে খাইতেছিল সবাই মিলে কাঁধে মানে কোন টাকা না যায় না কানু কামুর বসিয়ে দেয় মানে কামড় দেয় জিলান হচ্ছে খাঁচার মধ্যে হাত দিলেই মিঠু হচ্ছে কুট করে ওকে কামড় দিয়ে দেয় এই জন্যই তো ওকে ধরা যায় না আর কি মিছুকে তো ধরার দরকার নাই মিছু তোমার মামা না মিছু কিন্তু আমার ভাই তো মিঠুকে আমি আমার ভাইয়ের মতনই ভালোবাসি তো এই জন্যই জিলানকে বললাম মিঠু তোমার মামা আর জিলান কিন্তু আমার আম্মুকে খুব সুন্দর করে আম্মু আম্মু বলে ডাকে আপনারা হয়তো অনেক ভিডিওর মধ্যেই মিঠুর ব্লগ দেওয়া আছে যদি আপনারা চান সে ভিডিওগুলো দেখতে পারবেন আছে তো এই যে দেখেন আব্বু হচ্ছে এক ফ্রেন্ডের সাথে হচ্ছে আব্বু আশুলিয়া গেছিলো তো আসার সময় জিলানকে ফোন দিছে যে রানা ভাই তোমার জন্য কি নিয়ে আসবো তো জিলান হচ্ছে বলে দিছে নানা ভাই আমার জন্য মিষ্টি নিয়ে আসবা আর হচ্ছে আপেল তারপর হচ্ছে কমলা এগুলো নিয়ে আসবা তো আব্বু হচ্ছে এই যে দেখেন জিলানের জন্য সাদা কালো দুই পদের মিষ্টি নিয়ে আসছে তো জিলান হচ্ছে ঘুমাবে মানে জিলান সারাদিন এই ঘুমায় না একদম মানে রাত্রে একবারেই ঘুমায় সারাদিন ওর মামার সাথে দুষ্টামি করে জেগেও থাকি কোন কোন দিন ওর আব্বুর জন্য জেগে থাকে দুষ্টুটা মানে ঘুমানের ভান ধরে কিন্তু ঘুমায় না এই যে দেখেন জিলান হচ্ছে জিলানের নানা যখন এই খাবারগুলো নিয়ে আসছিল মিঠুর জন্য একটু লাইক করবেন মিঠুর দুষ্টটার জন্য তো দেখেন জিলান কি সুন্দর করে ও নানুর সাথে হচ্ছে হাতে হাত মিলিয়ে হচ্ছে এগুলো সব গুছাইতেছে তো যে দেখেন মানে আব্বু কোথাও গেলে জিলানকে ফোন দিবেই জিলান তোমার জন্য কি নিয়ে আনবো আর জিলান হচ্ছে বলে দেয় নানা ভাইকে কি কি আনতে হবে তো আমার আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের ভিডিওটি একটি লাইক দিবেন আর যদি একটু বেশি ভালো লাগে আমরা কিন্তু সাধু বানাই থাকি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলটি বাজিয়ে দিবেন এতে করে আমরা কোনো নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে নোটিফিকেশানটা আপনাদের কাছে চলে যাবে আর আমার একটি ফেসবুক পেজ আছে জিলান্স মম আপনাদের যদি ভালো লাগে তাহলে আমার পেজটিকে ফলো দিয়ে আসবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা হাফেজ আর আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরাও আপনাদের জন্য দোয়া করি আপনাদের নতুন বছরগুলো অনেক ভালো কাটুক সুন্দর কাটুক খুদা হাফেজ আসসালামু আলাইকুম